তো ফাইনালি ক্যাটস কিন্তু পেমেন্ট দেওয়া শুরু করে দিয়ে দিয়েছে, এবং আপনারা যারা বিটগেট এক্সচেঞ্জ সাইটে উইথড্রো দিয়েছিলেন আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখুন, আপনারা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পেয়েছেন। তো আমার ক্যাটস থেকে আমি সার্চ দিচ্ছি বিটগেট এক্সচেঞ্জ সাইটে, তো খেয়াল করে দেখুন আমি কিন্তু পেমেন্ট পেয়েছি, দেখেন 74,000 টোকেন এখান থেকে পেয়েছি, বাট আমি উইথড্রো দিয়েছিলাম 67,000। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এক্সট্রা 5-6,000 টোকেনের মতো এক্সট্রা বোনাস পাইছি, এবং আপনি কত পেয়েছেন আপনারা চেক আউট করে দেখুন, ঠিক আছে। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি অনেকে কমেন্ট করতেছে প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্ট পাচ্ছে, দেখেন দেখতে পারতেছেন। আমি 5 মিনিট আগেও দেখেছি ভাই আমি কিন্তু পেমেন্ট পেয়েছিলাম না, বাট এখন চেক আউট করে দেখি কিন্তু আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গিয়েছি, ঠিক আছে। তো আপনারা যারা চেক আউট করে দেখুন পেমেন্ট পেয়েছেন কিনা, আর যদি পেমেন্ট না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না ভাই। তো সেক্ষেত্রে আমিও কিন্তু পেমেন্ট পেয়েছিলাম না, 5 মিনিট আগে পেমেন্ট পেয়েছি। তো সেক্ষেত্রে এক এক করে ডিস্ট্রিবিউশন করতেছে, তো এক এক করে সবাইকে করে দিবে এবং আজকের রাতের মধ্যেই করে দিবে। এবং গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম ভাই আজকে রাতে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে, ঠিক সেটাই কিন্তু হলো। গতকালকের ভিডিওটি যারা দেখেছেন আমার, তো সেটা তারা জানেন আমি আজকে রাতে ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলাম। তো আজকেই কিন্তু ক্যাটস কিন্তু ডিস্ট্রিবিউশন স্টার্ট করে দিল, এবং কালকেই কিন্তু ক্যাটস এই এক্সচেঞ্জ সাইটে আপনার এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করে আপনার এখানে সেল করতে পারবেন, ঠিক আছে। এখনও কিন্তু ক্যাটস ট্রেড স্টার্ট হয় নাই। আপনি যদি ক্যাটসের টেলিগ্রাম চ্যানেলে আসেন আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন, এবং গতকালকের এটা অ্যানাউন্সমেন্ট আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম, ওরা বলেছিল 8 তারিখে লিস্ট হবে, অর্থাৎ কালকেই কিন্তু 8 তারিখ, কালকেই কিন্তু এটা লিস্ট হয়ে যাবে। এবং তার আগে তো আমাদের উইথড্রোটা দিবে, এটা স্বাভাবিক। তো আপনারা প্রত্যেকে চেক আউট করে দেখুন, আপনারা কিন্তু প্রত্যেকে পেমেন্টটা পেয়ে গিয়েছেন, ওকে। তো এখন কথা হচ্ছে অনেকে দেখলাম অনেক বেশি টোকেন পাচ্ছেন, যেরকম এই ভাই কমেন্ট করছে সে 55,000 উইথড্রো দিয়েছে বাট সে পেয়েছে 381K। তো সেক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি টোকেন পেয়েছে, সে প্রুফ সহকারে দিয়েছে। তো তার 55,000 টোকেন ছিল, সে 381, এত বোনাস কেন দিল ভাই সেটা ভাই আমি বলতে পারতেছি না, এটা কেমনে কী দিল ভাই, এবং সেটা বলবো তার লাকি বলবো, সে লাকি মানুষ, এত টোকেন মাত্র 55,000 উইথড্রো দিয়েছে, সে 381,000 সে পেয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তার কিন্তু বিশাল একটা প্রফিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চেক আউট করে দেখুন আপনাকে বোনাস টোনাস কেমন কী পাইলেন। আমি মতো 5,000 বোনাস পাইছি, এখন এটা র্যান্ডমলি হয়তো বোনাস দিছে, কারো 10,000 দিছে, কারো 2-3 লাখও বোনাস দিয়েছে, কারো 20,000, কারো 1 লাখ, কারো 5 লাখ বোনাস দিয়ে দিচ্ছে। ভাই এটা কেমনে কী বোনাস দিচ্ছে ভাই, ওদের মাথা নষ্ট হয়ে গেছে কিনা ভাই জানি না। তো সেক্ষেত্রে আপনি চেক আউট করে দেখুন আপনি কোনো বোনাস টোনাস পাইছেন কিনা, বাট আমি মাত্র বোনাস পাইছি 6-7,000 টোকেন জাস্ট বোনাস পাইছি, দেখেন আমার 67,000 টোকেন ছিল বাট আমি এখান থেকে পাইছি 74,000। তো সেখানে 6-7,000 টোকেন এখান থেকে পাইছি, বাট আপনাকে কত পাইছেন আপনার চেক আউট করে দেখুন। আর এটা লিস্টিংয়ের ডেট তো দেখাই দিলাম, কালকে মেবি বিকালের পরে এটা লিস্ট হবে, যখন লিস্টিং হয় আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো লিস্টিংয়ের টাইমটা, এটা নিয়ে প্যারা নাই। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় না, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার প্রত্যেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। কালকে লিস্ট হওয়ার সাথে সাথে কীভাবে সেল করবেন, কীভাবে কী করবেন আমি A to Z আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাই দেবো, ওকে। আর যেহেতু পেমেন্টটা পেয়ে গেছেন একদম সেল করে অ্যাপই একই একেবারেই সহজ, এই অপশনে ক্লিক করে আপনি এখানে সেল অপশন আসবে, আপনি এখান থেকে সহজে সেল করে দেবেন, অন্য অন্য টোকেন যেভাবে সেল করে ওইখানে এসে সেল করে দেবেন। আর এখন অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই আপনার যারা কুকন এক্সচেঞ্জ সাইটে অন্য অন্য এক্সচেঞ্জ সাইটে উইথড্রো দিয়েছেন তাদের কী হবে, তো তাদের পেমেন্ট কিন্তু আজকে রাতেই করে দেওয়া হবে, এক এক করে সকলেই দিচ্ছে, এটা নিয়ে কোনো প্যারা নেই, অন্য অন্য এক্সচেঞ্জ সাইটে যারা আছেন প্রত্যেকে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন, ওকে। আর অনেকেই বলতেছে ভাই আমি তো ওয়ালেট কানেক্ট করিনি, আমি এখান থেকে উইথড্রো দেই নি, তো আমাদের কীভাবে এখানে তো উইথড্রো অপশন নাই, তো এইটা নিয়ে আপনাদের টেনশন নাই, এখানে বলাই রয়েছে। এই দেখেন লিস্টিং হওয়ার 2 দিন পরে কিন্তু এখান থেকে অন চেইনে আপনার ক্লেম করতে পারেন, অর্থাৎ টন কিপার দিয়ে আপনি এখান থেকে আপনার টোকেনটি উইথড্রো করে নিয়ে নিতে পারবেন, এইটা নিয়ে কোনো টেনশন করবেন না। যারা উইথড্রো দেন নাই তাদের টেনশন করার দরকার নেই, লিস্ট হওয়ার 8-10 তারিখে গিয়ে আপনার টোকেনটি আপনি সরাসরি আপনার ওয়ালেটে উইথড্রো করে নিয়ে নিতে পারবেন, ওকে। তো তারপরে আপনি এখান থেকে যে বিটগেট এক্সচেঞ্জ লিস্ট হচ্ছে, কুকন অন্য অন্য এক্সচেঞ্জ লিস্ট হচ্ছে, তখন ওইখান থেকে সেল করে আপনার প্রফিটটা আপনার তুলে নিতে পারবেন। আর এটা সেল করার সিস্টেমটা একেবারেই সহজ, জাস্ট আমি টনের বিষয়টা দেখাই দিচ্ছি কীভাবে সেল করে। এই সব এখানে আসবেন, আপনার টোকেনটি সিলেক্ট করে এখানে টান দিয়ে আপনি সেল করে দেবেন, অথবা কীভাবে সেল করতে হয় ডক্স আপনি যারা জানেন না ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে সেল করতে হয়, ওই সকল ভিডিও দেখে আপনার আপনার ডক্সটি সরি আপনি এখান থেকে ক্যাটসি পাচ্ছেন, ক্যাটসি সেল করে নেবেন, ওকে। আর এই যে ডলারটা হবে, এই ডলারটা অনেকে সেল করতে পারেন না ভাই, ডলার সেল করবো কীভাবে ভাই, ডলার আপনি কী করবেন, যদি বিটগেটে ডলার থাকে আপনি সরাসরি উইথড্রো করে বাইন্যান্সে নেবেন, বাইন্যান্সের P2P মাধ্যমে সেল করে দেবেন, একদম ইজি, ওকে। তো কালকে লিস্টিং যেহেতু হচ্ছে, লিস্টিং হওয়ার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, এটা নিয়ে কোনো প্যারা নেই, আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ওকে। তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ।